वेलकम टू माय ब्लॉग मैजिक पैराडाइज। আমরা এখন আছি কুমিল্লার অন্যতম সুন্দর একটি পার্কে ম্যাজিক প্যারাডাইজ। এই ভিডিওতে থাকছে আপনি ম্যাজিক প্যারাডাইজে কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, এখানকার টিকেটের মূল্য কত, এ টু জেড সম্পূর্ণ বিষয়। তো চলুন শুরু করা যাক। ম্যাজিক প্যারাডাইজ কুমিল্লার সবথেকে বড়, সুন্দর এবং আকর্ষণীয় বিনোদন কেন্দ্র ম্যাজিক প্যারাডাইজ। এখানে রয়েছে ওয়াটার পার্ক, ডাইনোসর পার্ক এবং অনেক প্রকার রাইডের সুবিধা। এই সমস্ত বিষয়গুলোকে খুব সুন্দরভাবে ঢেলে সাজানো হয়েছে এই ম্যাজিক প্যারাডাইজ পার্ক। শুরুতেই বলি আপনি এই ম্যাজিক প্যারাডাইজ পার্কে কিভাবে আসবেন। ঢাকা থেকে সরাসরি কুমিল্লা কোটবাড়ি আসতে হবে। আপনি যদি বাসে আসেন তাহলে সায়দাবাদ থেকে এসি নন এসি বাস পেয়ে যাবেন। এসি বাসের ভাড়া 250 টাকা এবং নন এসি বাসের ভাড়া 150 থেকে 200 টাকা। কোটবাড়ি থেকে সরাসরি অটো বা সিএনজিতে চলে আসতে পারবেন এই ম্যাজিক প্যারাডাইজ পার্ক। এছাড়া আপনি চাইলে ট্রেনেও আসতে পারেন। সেক্ষেত্রে ঢাকা থেকে ভাড়া পড়বে জনপ্রতি এবং সিট বেদে 90 থেকে 200 টাকা পর্যন্ত। আমরা এখন ম্যাজিক প্যারাডাইজ পার্কে। এখানে আসলে আপনাকে আমন্ত্রণ জানানো হবে খুবই সুন্দর সুন্দর ডাইনোসর। আমরা এখন টিকিট কাটবো। টিকিটের বিভিন্ন প্যাকেজ আছে, তো কী কী প্যাকেজ আছে এবং কোনটাতে কী কী পাওয়া যাবে এই বিষয়গুলো জানবো এবং আমরা টিকিট কাটবো। তো চলুন টিকিট কাটবো। তো আমি প্যাকেজের লিস্টটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনার পছন্দ অনুসারে সেই প্যাকেজটি নিয়ে আপনি ম্যাজিক প্যারাডাইজ পার্কে প্রবেশ করবেন। তো অবশেষে আমরা আমাদের পছন্দ অনুযায়ী 2টি টিকিট কেটে নিলাম। আর বরাবরের মতো আমার ভ্রমণ সঙ্গী হয়েছে মিস্টার লাকসু। তো ও খুবই সুন্দর ট্রাভেল ভিডিও বানায়, আপনারা চাইলে ওর চ্যানেলটা ঘুরে আসতে পারেন। ওর চ্যানেলের নাম হচ্ছে মিস্টার লাকসু। তো আমার চ্যানেলের ডিসক্রিপশনে ওর চ্যানেলের লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকেও ওর চ্যানেলে ভিজিট করতে পারেন। অবশ্যই অবশ্যই গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে ভাইটিকে একটু সাপোর্ট করবেন। ওকে, তো চলুন আমরা এখন প্রবেশ করি। টিকিট দেখিয়ে আপনি যখন প্রবেশ করবেন শুরুতেই আপনি অনেকগুলো রাইড দেখতে পারবেন। তার একটু সামনে এগিয়ে গেলেই আপনি ডাইনোসর ওয়াল দেখতে পাবেন, যেখানে আপনি অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ডাইনোসর দেখতে পাবেন। আমরা এখন আছি ডাইনোসর ওয়ার্ল্ডে। ডাইনোসর দেখার বাস্তবে হয়তো বা কখনোই সুযোগ থাকবে না, কিন্তু এই ম্যাজিক প্যারাডাইজ পার্কে ডাইনোসর ওয়ার্ল্ডে ডাইনোসরগুলো এমনভাবে কৃত্রিমভাবে সাজানো হয়েছে দেখতে হুবহু ডাইনোসরের মতোই। এটা ডাইনোসরের মতোই নড়াচড়া করতে পারে এবং এটার যা গর্জন একদম বাস্তব ডাইনোসরের ফিল পাবেন আপনি। তো আপনার যদি কখনো ডাইনোসরের ফিল নিতে চান অবশ্যই এই ম্যাজিক প্যারাডাইসে এসে এই কৃত্রিম ডাইনোসরের ফিল নিতে পারেন। এরপর আরেকটু নিচে গেলেই আপনি খুবই সুন্দর একটি জায়গা দেখতে পাবেন, যেখানে ডাইনোসরের রাইড এবং ডাইনোসরের ডিম রয়েছে। ডাইনোসর ওয়ার্ল্ডের নিচে রয়েছে বেশ কিছু আপনার ডাইনোসরের রাইডের ব্যবস্থা। তো এখানে টিকিট কেটে এই ডাইনোসরের উপরে ওঠানো যাবে, টিকিটের মাধ্যমে এই ডাইনোসরগুলোতে ওঠানো যাবে। এই যে আছে ডাইনোসরের ডিম। তো ডিম একটা কিন্তু ডাইনোসর দুইটা নাকি ভাই? নাম কি? কোথা থেকে আসছেন? কুমিল্লা থেকে। আচ্ছা, কুমিল্লা স্থানীয় না? আমি আসছি চাঁদপুর থেকে। ধন্যবাদ। হ্যাঁ, এটা দেখলে সত্যিকার অর্থে যে কোনো মানুষ ভয় পেতে বাধ্য। তারপর এর পাশে রয়েছে বাচ্চাদের জন্য কিছু ডাইনোসরের রাইড। তো আমরা এখন এগুলো দেখো। ডাইনোসর ওয়ার্ল্ডে বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর ছোট ছোট কিউট কিউট ডাইনোসরের রাইড রয়েছে।
তো আপনার প্রতি রাইডের মূল্য হচ্ছে 50 টাকা, সময় হচ্ছে আপনার 3 মিনিট। তো বাচ্চাদের জন্য একটা বেস্ট রাইড হতে পারে। আপনার ডাইনোসর ওয়ার্ল্ডে আসলে অবশ্যই যদি আপনার বাচ্চা থাকে রাইডটি নিয়ে নিন। আমি কিন্তু চড়ছি, আমি কিন্তু বাচ্চা। সাবস্ক্রাইব ট্রাভেল উইথ ফারুক। ডাইনোসর পার্ক দেখা শেষ করে এখান থেকে আমরা চলে যাব এইখানকার সব থেকে বড় আকর্ষণ ওয়াটার পার্কে। এই ওয়াটার পার্কে ছোট বড় সবার জন্য আলাদা আলাদা করে জোন আছে, তাই আপনি যদি বাচ্চাদের বা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে অনেক মজা করতে পারবেন। এখানে 100 টাকা দিয়ে একটি লকার নিয়ে আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র তালাবদ্ধ করে পানিতে নামতে পারবেন। আসলে এই জায়গাতে এসে আপনি অনেক বেশি এনজয় করতে পারবেন। ওয়াটার পার্কের পর্ব শেষ করে এখন আমরা পার্কের মধ্যে চলে যাব এবং বিভিন্ন রাইডে চলব। আমার পেছনে যে ওয়াটার বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলোর পার রাইড হচ্ছে 200 টাকা, আপনি 5 মিনিট সময় পাবেন। আর একটা ওয়াটার বোর্ডে আপনি 2 জন পর্যন্ত বসতে পারবেন। তো আপনারা এখানে আসলে এটা আপনারা ট্রাই করতে পারেন। অসম্ভব সুন্দর একটি দিন কাটালাম এই ম্যাজিক প্যারাডাইস পার্কে। মূলত এখানকার সমস্ত বিষয় আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।